হিমালয়ের তিব্বতে লুকিয়ে আছে এমন একটি গুপ্ত স্থান যেখানে শুধুমাত্র সেই ব্যক্তি যেতে পারবে যার নিজের জীবনের আধ্যাত্মিক যাত্রা পূর্ণ করে ফেলেছে, যার হৃদয় পুরোপুরিভাবে শুদ্ধ এবং যার এই পৃথিবী থেকে কোনো ইচ্ছেই বাকি না থেকে যায়। এই গুপ্ত স্থান এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র ভালোবাসার রাজত্ব চলে, যেখানকার মানুষদের দুঃখ, হিংসা, ভয়, রোগ, ব্যাধি সম্পর্কে কিছুই জানে না। তো আজকের এই ভিডিওতে আলোচনা হবে একটি রহস্যময় শহর যেটি আজও পৃথিবীতে এক্সিস্ট করে, কুয়াশা ঘেরে রহস্যের দেশ সম্ভালা। তিব্বত নামটা শুনলেই মনে হয় যেন কত দূরের রহস্য মোড়া এক দেশ, কুয়াশায় ঢাকা বরফের দুর্গম প্রান্তর, আধছোঁয়া বৌদ্ধ গুম্ফা, ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, লামা সন্ন্যাসীদের গম্ভীর সিঙার আওয়াজ প্রতিধ্বনি তুলেছে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে। এই রোমাঞ্চ দ্বিগুণ হয় তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি কথায়। তিব্বতের বরফে ঢাকা পাহাড়গুলোর আড়ালে রয়েছে রহস্যময় এক রাজ্য যেখানে জ্ঞানী রাজারা বৌদ্ধ ধর্মের গূঢ় শিক্ষাগুলি রক্ষা করেছেন। পৃথিবী যখন যুদ্ধ এবং লোভে ডুবে যাবে, সেই রাজা এক বিরাট বাহিনী নিয়ে অশুভ শক্তির ধ্বংস করে নতুন যুগ শুরু করবেন। ইউরেশিয়ার কোন নির্জন উপত্যকায় বা তিব্বতের বরফে ঢাকা পাহাড়ের আড়ালে আজও নাকি রয়েছে রহস্যে মোড়া এই শহর সম্ভালা। শহরটিকে আগার্থ নামেও ডাকা হয়। তিব্বতের বৌদ্ধ ধর্মের জ্যাংজুং সংস্কৃতি পুরনো বইয়ে বা প্রাচীন কালচক্রতন্ত্রে এই শহরের নাম পাওয়া যায়। আবার হিন্দু ধর্মের বিষ্ণুপুরাণে উল্লেখ রয়েছে বিষ্ণুর অবতার কল্কির জন্মস্থান এই সম্ভালা। সম্ভালার রাজা সুচন্দ্র নাকি অনেকদিন আগে ভারতে এসে শাক্যমুনি বুদ্ধের কাছ থেকে কালচক্রতন্ত্র শিখেছিলেন। সেই থেকে বৌদ্ধ ধর্মের এই গোপন শিক্ষা এখানে সযত্নে রক্ষা করা হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার ঠিকানা সাধারণ পৃথিবীর মানুষ জানেই না। শোনা যায় শুদ্ধ মন হলে তবেই নাকি কেউ সম্ভালায় যেতে পারে। সেই দেশে শুধুই আনন্দ, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা লেশমাত্র নেই। অন্যায় বা পাপ কি তা কেউ জানে না। প্রেম আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই রহস্য ঘেরা কুয়াশার চাদরে মোড়া এই দেশ। সেখানকার অধিবাসীরা দীর্ঘজীবী, রোগ জরামুক্ত, কত কি অলৌকিক ক্ষমতা রয়েছে তাদের। প্রযুক্তি, শিল্প বা বিজ্ঞান যে কোনো বিষয়ের জ্ঞানে তারা বাইরের পৃথিবীর চেয়ে অনেক এগিয়ে। আসলে দুর্গম তিব্বতের প্রকৃতিতে রয়েছে আশ্চর্য এক প্রহেলিকা যা মানুষের মনে বয়ে আনে রহস্যের হাওয়া। সেখানে এরকম কোনো স্থান যেন অনায়াসই থাকতে পারে, তাই হয়তো শতাব্দীর পর শতাব্দী এর খোঁজে প্রাচ্য প্রাশ্চাত্যের বহু মানুষ বেরিয়ে পড়েছেন। ভাষা জানা গেলেও ঠিক কোথায় এর অবস্থান কে জানে। জ্যাংজুং সংস্কৃতি বলে ভারতের পাঞ্জাবে স্বতন্ত্র উপত্যকা। আধুনিক বৌদ্ধ বিশেষজ্ঞদের মতে ম্যাকলিয়টগঞ্জে হিমালয়ের ধৌলধর শিখরের কাছে পিঠে। আবার মঙ্গোলিয়ানদের ভাবনায় সাইবেরিয়াতেও থাকতে পারে এই সম্ভালা। বৌদ্ধ মতে সম্ভালা নিয়ে একটি ভবিষ্যৎবাণী রীতিমতো রোমাঞ্চকর। এই কল্পনগরীতে নাকি 32 জন রাজা রয়েছেন, প্রত্যেকে তারা 100 বছর ধরে শাসন করবেন। যখন তাদের শাসনকাল শেষ হবে, বাইরের পৃথিবী পাপে পূর্ণ হয়ে যাবে, মানুষের আশা আকাঙ্ক্ষা আকাশ ছোবে, যুদ্ধে যুদ্ধে মাটির রং লাল হয়ে যাবে, তখন সব খারাপ মানুষ একজন শয়তান রাজার নেতৃত্বে একজোট বাঁধবে। তখনই ম্যাজিকের মতন বরফের পাহাড়ের উপর থেকে কুয়াশা সরে গিয়ে সম্ভালা আত্মপ্রকাশ করবে। তখন যখন সেই দেশে তারা ঝাঁপিয়ে পড়বে, 32তম সম্ভালার রাজা ভয়াবহ যুদ্ধে তাদের হারিয়ে দেবে। সেই শেষ যুদ্ধে ধ্বংস হয়ে যাবে পৃথিবী থেকে সেই দুরাত্মা রাজা আর তার অনুচররা। কালচক্রের মতে 2024 থেকে 2029 সেই বছরই বা সেই সময় যখন সেই যুদ্ধ শুরু হবে। কুখ্যাত সেনানায়ক অ্যাডলফ হিটলার অতীন্দ্রিয়বাদে খুব বিশ্বাস করতেন। এই সম্ভালার খ্যাতি তার কানে গিয়ে পৌঁছায়। তিনি এতটাই উৎসাহিত হয়েছিলেন যে স্মেন হেডিন নামে এক বিখ্যাত অভিযাত্রীর সাহায্যে অনেকবার তিব্বতের এই শহরের সন্ধানে নাৎসি বাহিনী পাঠিয়েছিলেন। বলা বাহুল্য, খোঁজ মেলেনি। তাহলে কি সম্ভালা কোথাও নেই? একটি তিব্বতি গল্পেই এর উত্তর মেলে। তিব্বতের পাহাড়ে পাহাড়ে বহুদিন ধরে সম্ভালার খোঁজ করে বেড়াচ্ছিল এক তরুণ। একদিন বরফে ঢাকা নির্জন প্রান্তরে এক সাধুর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, কি করছো তুমি এখানে? সে বলল, আমি সম্ভালা নামের শহরটি খুঁজছি।
সাধু স্মিত হেসে বললেন, আর খুঁজতে হবে না, তোমার ভিতরেই রয়েছে এই দেশ। হয়তো সত্যিই তাই, এই দেশগুলো বাস্তবে না থাকলেও এদের অস্তিত্ব যে নেই কখনো নয়, মানুষের মনে এরা চিরকাল বেঁচে থাকবে এদের রহস্য আর বিস্ময়ের জোরে। না পাওয়া ইচ্ছেগুলো মেটানোর একটা ঠিকানা তো চাই, চাই মনের হারিয়ে যাওয়া রঙগুলো খুঁজে আনার একটা রাস্তা। এই পৃথিবীটাকে কখনো বেরঙা মনে হলে এখানে গিয়ে আমরা সব রং খুঁজে আনতে পারি। যেতে আসতে তো কোনো সমস্যা নেই, শুধু কল্পনার ঘোড়ায় সওয়ার হলেই হলো।